খাগড়াছড়ি জেলা সদর উপজেলার ভাইবনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সুধন্য কারবারি পারাস্থ তৈশাসামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সদরজন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। মঙ্গলবার সকালে তৈশাসামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বিদ্যালয়ের প্রতিনিধি ও প্রধান শিক্ষক সূর্যলাল ত্রিপুরা ও শিক্ষকদের মাঝে 15টি হাই বেঞ্চ ও 15টি লো বেঞ্চ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই বিদ্যালয়ের শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। তাদের জন্য সরকারিভাবে সম্মানী ভাতা বা বেতন প্রদানের ব্যবস্থা করলে তারা কিছুটা হলেও অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবে। তিনি স্কুল উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।